আজকে আমরা এই শর্ট ভিডিওর মাধ্যমে শিখবো যে কীভাবে আমাদের এক্সামটা আমরা দিতে পারি সেই বিষয়টা নিয়ে আসলে আমরা আলোচনা করব আপনারা জানেন এক্সট্রা ইনস্টিটিউটের মাধ্যমে হচ্ছে আমাদেরকে অনলাইনে এক্সাম দেওয়ার একটা সুযোগ করে দিচ্ছে এবং অনলাইনেই আমরা এক্সাম দিয়ে সুন্দর করে নিজের সময় মতো এক্সাম দিয়ে সার্টিফিকেট অর্জন করতে পারবো তো সেই বিষয়টাই আজকে আপনাদেরকে আমি দেখিয়ে দেবো তো এর জন্য আপনাকে যা করতে হবে গুগলে গিয়ে সার্চ করতে হবে আপনি এখানে সব নিচে চলে আসবেন সম্পূর্ণ নিচে চলে আসবেন এখানে দেখতে পাচ্ছেন লাইভ এক্সামের একটা অপশন আছে এখানে দেওয়া আছে এই লাইভ অপশনে ক্লিক করলে আপনি লাইভ এক্সামে চলে যেতে পারবেন আপনাদেরকে আমি একটা লিঙ্কও দিয়ে দিব যে লিঙ্কের মাধ্যমে হচ্ছে আপনারা লিঙ্কে ক্লিক করে অ্যাপ বি পোস্ট থেকে লিঙ্কে ক্লিক করে হচ্ছে আপনারা সেই কাঙ্ক্ষিত ওয়েবসাইটে চলে যেতে পারেন তো এখানে যদি আমি ক্লিক করি ক্লিক করার পর আমাকে এক্সামের যে ওয়েবসাইটটা আছে এই ওয়েবসাইটে নিয়ে আসবে এখানে আমার কিছু ইনফরমেশন দিতে হবে নাম ফোন নাম্বার ব্যাচ নাম্বার রেজিস্ট্রেশন এবং কোর্সের নাম কোর্সের নাম অলরেডি ডাটা এন্ট্রি সিলেক্ট করা আছে তো যাই হোক তো এই নাম এবং ইনফরমেশনগুলো আসলে আপনারা যখন ফর্ম ফিল আপ করেছেন এই ফর্ম ফিল আপ করার সময় যে আপনারা যে ফর্ম ফিল আপের মধ্যে যে ইনফরমেশনগুলো দিয়েছেন সেই ইনফরমেশন সেই নাম্বারের সাথে ম্যাচ হতে হবে আপনি যদি অন্য কোনো ফোন নাম্বার দেন এবং নামটা একটু ডিফারেন্ট দেন তাহলে সেটা নিবে না ঠিক আছে আর আপনার এখানে আরও কিছু বিষয় আমাদেরকে আসলে লক্ষ্য রাখতে হবে প্রথম কথা হচ্ছে এক্সামটি হবে পনেরো পঁচিশ মিনিটের এই পঁচিশ মিনিটে আপনাকে পঁচিশটি প্রশ্নের উত্তর দিতে হবে প্রত্যেক প্রশ্নের জন্য আপনাকে পাঁচ মার্ক করে দেওয়া হবে এবং এই প্রশ্নগুলো পঁচিশ মিনিটের মধ্যেই আপনাদেরকে শেষ করতে হবে পঁচিশ মিনিটের মধ্যে যদি আপনি এক্সামটি শেষ না করতে পারেন তাহলে আপনাকে ওয়েবসাইট থেকে বের করে দেওয়া হবে এবং বের করে দেওয়ার পর হচ্ছে আপনি ফেল আসবে আপনার এবং আপনি পরবর্তীতে এক্সাম দিতে পারবেন না যতদূর আমার জানা আছে অতদূর হচ্ছে তিন মাসের মধ্যে আপনার আর এক্সাম দেওয়া পসিবল হবে না তো আমাদের পাস মার্ক হচ্ছে অর্থাৎ যা উত্তর দিব আমরা যদি একশোটা উত্তর দিই একশোটা উত্তরের মধ্যে উত্তর আমাদের হতে হবে ঠিক আছে এই জন্য যেহেতু আমাদের একটু নেটের একটা বিষয় আছে তো সবসময় একটু মাথায় রাখবেন যে আমাদের যেহেতু ওয়াইফাই এবং ইন্টারনেট সেলুলার ইন্টারনেট যেটা মোবাইল ডেটা সেটা যেন আপনার খাতের কাছেই থাকে এই বিষয়গুলো একটু নিজের লক্ষ্য রাখবেন নিজের লক্ষ্য রেখে আসলে উত্তর দিবেন এবং কিছু প্রশ্ন আছে যেগুলো হচ্ছে রিপিট হতে পারে তো রিপিট হলে কোনো চিন্তার কোনো বিষয় নেই তো সেই উত্তরগুলো আবার দিয়ে দিবেন সেটা দুইটা প্রশ্ন হিসেবে কাউন্ট হবে এবং আপনাকে দুইটা নাম্বারই দিবে এইখানে যদি আমরা আরেকটু এগুলো নিয়ে একটু আলোচনা করি আমাদের আমার পোস্টটা আমি যদি একটু দেখি আমার পোস্টের মধ্যে আমি কিছু বিষয় তৈরি করেছিলাম যে রেজাল্টের হোক আর এক্সামের হোক তো এক্সাম এবং রেজাল্টের যেই আপনাদের পোস্টটা তৈরি করেছিলাম সেখানে আরও কিছু বিষয় ছিল পরীক্ষা দেওয়ার কোনো নির্দিষ্ট সময় নেই আপনি নিজের ইচ্ছা পরীক্ষাটা দিতে পারবেন কিন্তু পরীক্ষা দিলে আপনার পঁচিশ মিনিটের মধ্যে সেটা শেষ করতে হবে শেষ করার পর পরীক্ষার যে আমাদের পেজটা রয়েছে অর্থাৎ আপনার যে এই পেজটা রয়েছে যে পেজে আপনারা আছেন এই পেজের বাহিরে অন্য কোনো পেজ ওপেন করে আপনার এক্সামের উত্তর দেখা যাবে না যদি দেখতে চান তাহলে হচ্ছে সমস্যা হবে আপনাকে ফেল দেখাবে এবং এটার থেকে বের হয়ে গিয়ে আপনারা অন্য কোনো মানে ওয়েবসাইট বা অন্য কোনো ট্যাব ওপেন করবেন না বা অন্য কোথাও যাবেন না যতক্ষণ পর্যন্ত পরীক্ষাটা দিতেছেন নিজের নিজে এই থেকে এইখানে আপনারা সেটা দেয়ার চেষ্টা করবেন এরপর যেটা আছে ওটা হচ্ছে এই কথাগুলোই বলা হয়েছে এখানে আহ আকারে প্রশ্নগুলো থাকবে একাধিকবার আসতে পারে লিঙ্কে ক্লিক করে আপনি নিজের পরীক্ষাগুলো দিবেন দেওয়ার পর এখানে আমাদের যে ইনফরমেশনগুলো লাগে সেই ইনফরমেশনগুলোর কথা আমি বলে দিয়েছি আপনি আপনাদের যে রেজিস্ট্রেশন কার্ড এবং মানির রিসিপ্টটা দেওয়া হয়েছিল মানি রিসিপ্ট আর সাপোর্ট কার্ড সেখানেও এই ইনফরমেশনগুলো পেয়ে যাবেন একটু কাইন্ডলি চেক করে দেখবেন এবং মানে কোথাও কোনো ভুল করা যাবে না একটু সাবধানে এক্সামটা দিতে হবে এই আমি আপনাদেরকে সময়টা দিয়েছি ঠিক আছে তো আমরা এক্সামটা শুরু করি আমরা এক্সাম শুরু করার জন্য ওনার একজন স্টুডেন্টের ইনফরমেশন দিব স্টুডেন্টের ইনফরমেশন দিয়ে আমরা আসলে এখানে জয়েন করব প্রথমে হচ্ছে আমি তার নাম দিয়ে দিচ্ছি নাম দিয়ে দেওয়ার পর এখানে তার ফোন নাম্বারটা দিতে হবে ফোন নাম্বারটা আমি দিয়ে দিচ্ছি ফোন নাম্বারটা আমি এখান থেকে এখানে দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পর বেস্ট নাম্বার হচ্ছে তার যত সম্ভব আমি জানি সিক্স জিরো ফোর হ্যাঁ সিক্স জিরো ফোর ছিল সিক্স জিরো ফোর এবং রেজিস্ট্রেশন নাম্বার এখানেই দেওয়া আছে আমি রেখে রেখেছিলাম এটা হচ্ছে সেভেন সিক্স থ্রি নাইন সেভেন সিক্স থ্রি নাইন এটাকে আমি হচ্ছে এখানে পেস্ট করে দিলাম এখন আমি এখান থেকে ডাটা এন্ট্রিটা যেহেতু দিতেছি ডাটা এন্ট্রি সিলেক্ট করে দিব সিলেক্ট করে দেওয়ার পর আমি যদি স্টার্ট এক্সামে দিই স্টার্ট এক্সামে দেওয়ার সাথে সাথে হচ্ছে আমার এক্সামটা শুরু হয়ে যাবে এক্সামটা শুরু হয়ে যাওয়ার পর আমি আসলে পঁচিশ মিনিটের মধ্যে আমার এই শেষ করতে হবে আমি এর পঁচিশ মিনিট আমার ফুল ফোকাস দিয়ে আমাদের হচ্ছে দিতে হবে ঠিক আছে তো আমি এক্সামে ক্লিক করলাম এবং আমার টাইমার শুরু হয়ে যাবে এখানে যে প্রশ্নগুলো আছে এই প্রশ্নগুলো হচ্ছে আপনি নিজের মানে খুবই সহজ উত্তর আছে এইগুলো আপনারা পারবেন আমরা যখন সম্পূর্ণ অ্যান্সারটি দিব আমাদের যখন এক্সাম শেষ হয়ে যাবে প্রত্যেকটা সিলেক্ট করে আমি যখন এন্ট্রি ক্লিক করব নেক্সটে ক্লিক করব তখন আমার সবগুলো প্রশ্নের উত্তর দেওয়া হয়ে গেলে আমাদের হচ্ছে এরকমভাবে একটা রেজাল্ট চলে আসবে এবং আপনাদেরকে যদি আপনারা কৃতকার্য হন এবং আমি আশা করব আপনারা সবাই কৃতকার্য হবেন তো সেক্ষেত্রে হচ্ছে আমাকে এভাবে সাকসেসফুলের যে কংগ্রেচুলেশন একটা পেজ আছে এটা চলে আসবে এখানে আপনাকে করবে এবং আপনাকে সম্পূর্ণ আপনি কত পেয়েছেন টোটাল একশো পঞ্চাশের মধ্যে একশো তিরিশ পেয়েছেন এই যে লেখাটা আছে এটা আপনাকে বলে দিবে এবং আপনি সাতাশি পার্সেন্ট সঠিক উত্তর দিয়েছেন এখানে সেটাও দেখায় আমি সাতাশি পার্সেন্ট সঠিক উত্তর দিয়েছি তো এভাবে করে হচ্ছে আপনি আসলে নিজের এক্সামটা দিবেন এখন যে বিষয়টা হবে সেটা হচ্ছে আমরা কিভাবে আমাদের মানে যেই সার্টিফিকেট আছে সেটা কীভাবে ডাউনলোড করতে পারি তো আমি সেটার লিঙ্কও আপনাদেরকে দিয়ে দিব এবং আমাদের যে অ্যাস্ট্রাআইটির যে ওয়েবসাইট রয়েছে এই ওয়েবসাইটেও আপনারা প্রবেশ করে আপনাদের হচ্ছে এক্সাম রেজাল্ট এবং আপনার যেই ইটা আছে সার্টিফিকেট ওই সার্টিফিকেট নেয়ার চেষ্টা করতে পারেন তো আমরা যদি আবার চলে যাই গুগল ডট কম গুগল ডট কমে চলে যাই গুগল ডট কমে চলে যাওয়ার পর আমরা এখানে ক্লিক করলাম ক্লিক করার পর আমরা অ্যাক্সট্রা আইটি লিখে সার্চ করব অ্যাক্সট্রা আইটি ইনস্টিটিউট এই যে চলে আসলো এখান থেকে আমরা হচ্ছে একদম নিচে চলে যাব নিচে চলে যাওয়ার পর রেজাল্টটি ক্লিক করব রেজাল্টে ক্লিক করার পর আমার হচ্ছে যেই ফোন নাম্বারটা আছে সেই ফোন নাম্বারটা রেজিস্ট্রেশন নাম্বারটা আমাকে দিতে হবে তো আমি আমার যে নোটপ্যাড আছে সেই নোটপ্যাডে চলে গেলাম নোটপ্যাডে চলে যাওয়ার পর এখানে সিলেক্ট করা আছে ছিয়াত্তর উনচল্লিশ এটাকে আমি পেস্ট করে দিলাম এবং ওনার যে ফোন নাম্বারটা আছে এই ফোন নাম্বারটা আমি নিয়ে নিব নিয়ে আমি আমার রেজাল্টের মধ্যে পেস্ট করে দিব পেস্ট করে দেওয়ার পর এখন আমি এখানে চেক রেজাল্টসে ক্লিক করব চেক রেজাল্টসে ক্লিক করলে আমার এভাবে চলে আসলো যে আমি হচ্ছে পরীক্ষা দিয়েছি মাত্র এই পরীক্ষাটা দিলাম এই স্টুডেন্ট অনেক আগের ছিল উনি এক্সাম দেয় নাই তো হয়তো উনি কখনো আসলে দেখতে পারবে যে ওনার এক্সাম হয়ে গেছে তো এভাবে করে আপনি হচ্ছে আপনার রেজাল্টটা দেখতে পারবেন রেজাল্ট দেখার পর এখানে পাস দেখাবে আর হচ্ছে ভিউ সার্টিফিকেট দেখাবে তো আপনি ভিউ সার্টিফিকেটে ক্লিক করবেন ভিউ সার্টিফিকেটে ক্লিক করার পর আপনাকে এভাবে হচ্ছে আপনার সার্টিফিকেটটা ওপেন হয়ে যাবে এখন এখান থেকে আপনি যেটা করতে পারেন মাউসের রাইট সাইডে ক্লিক করে এটাকে সেভ অ্যাজ ইমেজ সেভ ইমেজ এস এটাতে সিলেক্ট করতে পারেন এটাতে সিলেক্ট করে এখানে হচ্ছে আমরা সেভ করতে পারি একটা পিএনজি আকারে আমাদের ফাইলটা সেভ হয়ে যাবে এই পিএনজি ফাইলটা আমরা কেন দিয়েছি বা পিএনজি ফাইলটার মধ্যে আমরা মূল ফোকাসটা কেন করতেছি কারণ হচ্ছে আমাদের বিভিন্ন প্রয়োজনে ধরুন দিন বা বিভিন্ন জায়গায় হচ্ছে আমাদের ফাইলটা অনলাইনে শেয়ার করতে হয় যেহেতু আমাদের অনলাইনে এই কাজগুলো হয় তো সেই জন্য হচ্ছে আমরা এটা অনলাইনে করব অনলাইনে শেয়ার করব তাই হচ্ছে আমরা এটাকে পিএনজি আকারে ডাউনলোড করার পক্ষে উৎসাহ দিই আপনারা পিএনজি আকারে এটা ডাউনলোড করবেন এছাড়াও আপনারা হচ্ছে পিডিএফ আকারেও জিনিসটা কন্ট্রোল পি চাপব কন্ট্রোল পি চেপে আমি এভাবে করে একটা আমার পেজ ওপেন হয়ে যাবে এখান থেকে আমি কিছু জিনিস সেট করে দিব এটা হচ্ছে ল্যান্ডস্কেপ করে দিব ল্যান্ডস্কেপ করে দিলে দেনার তারপর এখান থেকে একটু নিচে চলে যাব নিচে চলে যাওয়ার পর আমার যে মার্জিন গুলো আছে ওই মার্জিন গুলোকে আমি একটু চেঞ্জ করে দিব মোর সেটিংসে যাব মোর সেটিংসে গিয়ে পেপার সাইজ যেটা আছে এই পেপার সাইজটা হচ্ছে ট্যাবলেট করে দিব ট্যাবলেট করে দেওয়ার পর এখান থেকে আমরা যদি মার্জিনে যাই মার্জিনটা আসলে নন করে দিব মার্জিনটা নন করে দেওয়ার পর আমরা আর কিছু চেঞ্জ করার আমাদের প্রয়োজন নাই প্রয়োজন তারপর হচ্ছে আমরা প্রিন্ট করে দিব তো প্রিন্ট করে দিলে আমরা এভাবে করে প্রিন্ট করে সেভ করতে পারব এটা একটু নাম দিতে হবে নাম ধরুন আমি দিলাম দিয়ে দিলাম দিয়ে আমি হচ্ছে জিনিসটাকে সেভ করে দিলাম এইভাবে করে আপনি আসলে নিজের সার্টিফিকেট এবং এক্সাম দিতে পারেন